নমস্কার আমি সন্দীপা শুরু করছি উত্তরের সংবাদ শুরুতে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ সামান্য কয়েক মিনিটে ঝড়ে লন্ড এলাকা জলপাইগুড়ি গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হল সুকান্ত নগর এলাকার এক ব্যক্তির শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দুই ক্ষতিগ্রস্ত অনেক বাড়িঘর ঘর তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে ওদলা বাড়িতে শুরুই হলো না ভোটের প্রচার সমস্যা সভানেত্রী ভোরের আলো ফুটতেই কবরস্থানে প্রিয় পাশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জমায়েত রবিবার জলপাইগুড়ির আকাশে বছরের প্রথম কালবৈশাখীর কালো মেঘের সঙ্গে গর্জনকে উপেক্ষা করে শহরের বেরিয়াল গ্রাউন্ডে জমায়েত হল খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষ প্রিয়জনের কবরে মোমবাতি ধূপকাঠি প্রজ্বলিত করে পালন করে ইস্টার সানডে এই প্রসঙ্গে জলপাইগুড়ির সিএনএন চার্চের রিভারেন্ট ডেভিড হাজদা জানান দু হাজার বছর আগে ক্রুশবিদ্ধ অবস্থা থেকে আজকের দিনেই কবরস্থ প্রভু যিশুর পুনর্জন্ম হয়েছিল সেই থেকে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস আজকের দিনে কবরে সাহিত্য প্রিয়জনেরা ফিরে আসেন আজ সেই প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ অনুষ্ঠান যাকে ইস্টার সানডে বলা হয় আজকে আমরা জলপাইগুড়ি খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ডে উপস্থিত আছি এবং আজ থেকে দু বছর পূর্বে প্রভু যিশু গুড ফ্রাইডের দিনেতে তাকে ধরা হয় মারা হয় এবং সন্ধ্যাবেলা তাকে কবর দেওয়া হয় কিন্তু রোববার দিন যেটাকে বিশ্রাম দিন বলা হচ্ছে তিনি পুনরুত্থিত হয়েছিলেন আর সেই দিনটাকে স্মরণ করার জন্যই আমরা এই কবর স্থানে উপস্থিত হয়েছিলাম কারণ আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের সুপরিচিতদেরকে প্রিয়জনেদেরকে আমরা এই কবরেতে রেখেছি এবং যেহেতু পুনরুত্থান আছে মৃত্যুর থেকে মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন প্রভু যিশু আমাদেরও বিশ্বাস আছে আমরা আমাদের সেই পরিজনদের সামান্য কয়েক মিনিটের ঝড় আর তাতেই মর্মান্তিক ঘটনা ঘটলো জলপাইগুড়িতে বড় গাছে ডাল চাপা পড়ে মৃত্যু হলো একজনের রবিবারের এই ঘটনা সদর ব্লকের দক্ষিণ সুকান্ত নগর এলাকার মৃতের নাম দ্বিজেন্দ্র নারায়ণ সরকার সেনপাড়ার কালীতলা রোডের বাসিন্দা তিনি উল্লেখ্য এদিন দুপুরের খানিক সময়ের ঝড়ে জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক জায়গায় ব্যাপক ক্ষতি হয় স্থানীয় সূত্রে খবর ঝড়ের সময় দক্ষিণ সুকান্ত নগর এলাকার মূল বাঁধের উপরে দাঁড়িয়েছিলেন দ্বিজেন্দ্র নারায়ণ সরকার ঝড়ের দাপটে রাস্তার পাশে থাকা বড় গাছের ডাল হঠাৎ তার উপরে পড়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর চাউর হতে প্রচুর মানুষ ভিড় জমান এলাকায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পাশাপাশি দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে যান উদ্ধার কাজের জন্য গাছের ডাল সরিয়ে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় পার্শ্ববর্তী এলাকায় একাধিক গাছ ভেঙে পড়ে এই এলাকাতে কাঁচা বাড়ির উপর গাছ পড়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির সদস্যরা সেই সময় ঘরের ভেতরে থাকলেও তাদের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা গেছে এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সৈকত বলেন মাত্র সাত আট মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকায় গাছের ডাল চাপা পরে মৃত্যু হয়েছে একজনের নির্বাচন বিধি থাকায় বেশি কিছু বলা সম্ভব নয় তবে মৃত পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে বলে তিনি জানান উল্লেখ্য এই খবর লেখা পর্যন্ত অপর সদর ব্লকের এক মহিলা সহ মৃতের সংখ্যা দুই বলে সূত্রের খবর

আনতে পারছেন বাড়ি কোথায় বাড়ি আমাদের পাড়াতে আমার বন্ধুর মামা কোন পাড়া বাড়ি সেন পাড়া কালীতলা রোড কত হবে আনুমানিক বয়স আনুমানিক বয়স ফিফটি টু ফিফটি ফোর আচ্ছা কী করে আজকে উনি এখানে আসলেন কী আমি সেটাও বলতে পারছি না মানে এই সময়টা তো ন্যাচারালি কেউ থাকে না কিন্তু আজকে কি করে আছে উনি আমি সেটাই বুঝতে পারছি না কী অবস্থা আপনারা যখন দেখতে পেলেন মানে কী অবস্থা বলতে এখানে যা সিচুয়েশন দেখলাম উনি তো আর নেই আর কি

এবং এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি সেই ঝড়ের দ্বারা হয় এবং দুর্ভাগ্যবশত এক অজ্ঞাত পরিচয় ভদ্রলোক সেই সময়টা আশ্রয় নিতে যায় কোথায় একটা গাছের তলায় এবং সেই গাছ থেকে একটা বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এলাকায় একটা সুখের বাতাবরণ রয়েছে এবং তৎকালীনভাবে এলাকার মানুষ এই ঝড়কে উপেক্ষা করেই সেই মানুষটার দেহটাকে উদ্ধার করে এবং প্রশাসন সেই ঝড়ের তার দেহ নিয়ে যায় এই মুহূর্তে এলাকায় এখনও একটা আতঙ্ক আছে এবং মানুষ এখনও কিন্তু তাদের ক্ষয়ক্ষতির নিরীক্ষা চলবে প্রশাসনের থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি আসছেন সভাপতি থাকবেন তারা টোটাল এলাকা পর্যবেক্ষণ করে তাদের যতখানি সম্ভব

ব্যাপক কথা তার ডাল ভেঙে কি ঘটনাটা একটা বড় ডাল সেটাও প্রায় মানে কয়েকশো কুইন্টাল হবে আর এটা কোন এলাকাটা ঘটনা ঘটলো এটা সুকান্তনগর খড়িয়া অঞ্চলে স্থিত দক্ষিণ সুকান্তনগর জলপাইগুড়ি জেলা স্কুলের উল্টো দিকে আপনার নাম পরিচয় আমার নাম রাম আমি খড়িয়া অঞ্চলের একজন বাসী এবং এই বিপদের সময় পাশের মানুষের পাশে আসতে আমার সাথে সুভাষচন্দ্র আছেন এলাকার নরেশ রায় আছেন এলাকার দেখলেন তো তো এখানে না এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা সাত থেকে আট মিনিটের এই কালবৈশাখী ঝড় এটা জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আমরা দেখবো বিজেন্দ্র নারায়ণ সরকার বলে একজন ব্যক্তি যার কালিতলা রোডে বাড়ি সেই গাছের নিচে দাঁড়িয়েছিল আর গাছটা দেখে মনে হয় জিকা গাছ এবং আচমকা গাছটা ভেঙে পড়া তার পেটে গাছটা ঢুকে যায় এবং সাথে সাথে তার মৃত্যু হয় এবং পুলিশ প্রশাসন এবং জলপাইগুগড়ি পৌর প্রশাসন আমরা যুদ্ধকালীন তৎপরতা নেমেছি এবং শুধু এখানেই নয় এছাড়া এক নম্বর ওয়ার্ডে শনি মন্দিরের ওখানে গাছ ভেঙে পড়েছে আমি যখন আসি জেলা স্কুলের রাস্তায় অনেকগুলো গাছ ভেঙে পড়েছে তিন নম্বর ওয়ার্ডে এবং এছাড়া চার নম্বর ওয়ার্ডে অনেকের বাড়িতে চাল চলে গেছে এই মাত্র খবর আসলো আমার কাছে যে বার্নিশ অঞ্চলে এবং দমুনি অঞ্চলে অনেকের বাড়ির একদম চাল উড়িয়ে নিয়ে চলে গেছে ভেঙে চলে গেছে সাত আট মিনিটের এই প্রাকৃতিক বিপর্যয় মানে পুরো জলপাইগুড়ি শহরে এবং জলপাইগুড়ি জেলার অনেক অনেক ক্ষেত্রে মানে চোর চেহারাটাই বদলিয়ে দিয়ে চলে গেল যে বাড়ির গেল আর বা অনেক গরিব মানুষের চাল চলে গেল বাড়ি ভেঙে গেল মানে এই প্রাকৃতিক বিপর্যয় যে ক্ষতি হলো তা অপরিসীম আমরা সাথে সাথে পৌঁছেছি আমরা যুদ্ধকালীন তৎপরতা দাঁড়িয়ে রয়েছি এবং ওয়ার্কুলিকে আমরা সমস্ত রকম পরিষেবা দিতে জলপাইগুড়ি পৌরসভা বন্ধ করি আর পাশাপাশি প্রশাসনকে কী বলবো প্রশাসন ভালো কাজ করছে আইসি নিজে দাঁড়িয়ে আছে না এই খবরগুলো তো দিতে হবে না অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা সব সব পুলিশ প্রশাসন পৌর প্রশাসন সবাই আমরা জানাব এবং আমার মনে হয় যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারে খুবই দ্রুত তার তার সহানুভূতির যে মন মানসিকতা মায়া মমতার যে মানসিকতা তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন নির্বাচন বিধির জন্য বেশি কিছু বললাম সামান্য কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি হলো জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বিভিন্ন এলাকায় বাসিন্দাদের একাংশের দাবি জলপাইগুড়ি শহরে গত পঁচিশ থেকে তিরিশ বছরে এ ধরনের ঝড় তারা দেখেননি আজ ঝড়ের পরে ওয়ার্ডে গিয়ে দেখা গেল অধিকাংশ সুপারি গাছ কয়েক ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন বাড়ির উপর পড়ে আছে সাথে ভেঙেছে অন্যান্য গাছও টিনের চালে গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে প্রচুর বাড়ির ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে লন্ড অবস্থা বাসিন্দাদের কেউ কেউ জানালেন ঘর বাড়ির যা অবস্থা তাতে আজ রাত কাটানোর অবস্থাও নেই ঝড়ের আতঙ্ক যেন এক প্রকার এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা

মানে পনেরো সেকেন্ডের মতন হয়েছে আমাদের এলাকাটা একদম শেষ কখনো এর আগে কখনো এরকম এখানে এখানে তো প্রচুর বাড়ির এরকম প্রচুর 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 এই যে সামনের বাড়ি সব বাড়ির একই অবস্থা এখানকার কাউন্সিলর কে আছে জানিয়েছেন মণ্ডল মন্ডল কন্ট্রোল মানে করেছে আচ্ছা ঘটনা ঘটলো হচ্ছে এটা সেনপাড়া কব্বরখানা গলি ঠিক আছে টোটাল সেনপাড়া মানে সেনপাড়া এই কব্বরখানা গলিটার মধ্যে ঠিক আছে এটা মোটামুটি ধরো তখন বাজে হতো দুটা দশ দশ হবে ঠিক আছে মোটামুটি দেড় মিনিট দেড় মিনিটের ঝড়ে শুধু এইটুক জায়গাটা মানে এত সাইক্লোন মানে মানে শুধু ঘুরছে খালি মানে একদম পাকাচ্ছে শুধু দেড় মিনিটের মাথায় দেড় মিনিট লন্ড হন কি ক্ষতিগ্রস্ত হলো ক্ষতিগ্রস্ত কারোর বাড়ির ছাদের টিন নাই ঠিক আছে গাছপালা ভেঙে ঠিক আছে একদম বিভৎস অবস্থা কারেন্টের তার কারেন্টের তার

পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের রবিবার বিকেলে ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ি সদর সহ বিভিন্ন এলাকা এর পাশাপাশি বিশাল ক্ষতি হয় জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্কুল জেলা স্কুলের স্কুলে টিনে ছাদ উড়ে গিয়ে ক্ষতি হয়েছে ক্লাসরুমের এছাড়াও বিভিন্ন জায়গায় গাছ পড়ে ক্ষতি হয়েছে মূল স্কুল ভবনেরও গাছ পড়ে বন্ধ স্কুলে প্রবেশের তিনটি পথে সমস্যায় স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাডুই জানান রবিবার বিকেলের ঝড়ে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে জেলা স্কুলের গাছ পড়ে বন্ধ তিনটি প্রবেশের এছাড়াও গাছ পড়ে যাওয়া স্কুল ভবনের বিভিন্ন দেওয়াল ভেঙে পড়েছে ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে স্কুলের પ્રાথ্য বিভাগের টিনের ছাদ ক্ষতির পরিমাণ এখনো অবধি বোঝা যাচ্ছে না কিন্তু যা মনে হচ্ছে তাতে ব্যাপক ক্ষতি হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি কাল স্কুল খোলা রাখার বিষয়ে এখনো সংশয় আছে স্কুলটা মেসিভ ক্ষতি হয়েছে সমস্ত গাছগুলো পড়ে গেছে গাছগুলো পড়ে গিয়ে দুই দুটো রাস্তা মর্নিংয়ের রাস্তা এবং এই ডেজি রাস্তাটা স্কুল দুটো গেটই প্রায় বন্ধ হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের তারগুলো সমস্ত ছিঁড়ে পড়ে আছে কোয়ার্টারের দিকে ওই দিকে রাস্তা বন্ধ মর্নিংয়ের নতুন যে বিল্ডিং হলো সেই বিল্ডিংয়ের টিনের চাল একদম মানে সেই স্ট্রাকচার সহ উড়িয়ে নিয়ে চলে এসছে যে ফল সিলিং হয়েছিল সেটা সহ উড়িয়ে নিয়ে অন্যত একদম ফেলে দেওয়া হয় ফেলে দিয়েছে আনুমানিক সে কত টাকা ক্ষতি হয়েছে বলে আনুমানিক এটা এই মুহূর্তে বলা মুশকিল তবে বেশ বিশাল একটা ক্ষতি হয়েছে তবে এটা যদি কালকে সকালের মধ্যে আজকের ভিতরে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু কালকে আর স্কুল চালাতে পারবো না হিউজ হিউজ মানে একটা ক্ষতি হলো জেলা স্কুলে যে সমস্ত নতুন কাজগুলো হলো সেগুলো মোটামুটি একদম বা বা পুরনো যে কাজগুলো হয়েছে গাছগুলো ভেঙে পড়ে সেগুলো একদম গুড়িয়ে দিয়েছে সে দুটো যে প্রবেশের পথ সেই দুটো প্রবেশের পথ কি বন্ধ হয়ে গেছে একদম দুটো দুটো পথেই প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে দুটো নয় তিনটে কোয়ার্টারের দিক দিয়ে যে গেট বন্ধ হয়ে গেছে আর এখানে দুটো যে প্রবেশ দ্বার রয়েছে সেই দুটোই বন্ধ হয়ে গেছে গাছ পড়ে যাওয়ার ফলে রবিবার দুপুরের খানিকক্ষণের ঝড়ে জলপাইগুড়ি শহরের একটি বৃহৎ অংশ জুড়ে লন্ড ভন্ড অবস্থা এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দুই আহত অনেকেই এদিন খবর পেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় আহতদের দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ময়নাগুরের বার্নিশ এলাকা ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে আমি সেখানে যাচ্ছি এদিন দুপুরের পর থেকে প্রচুর মানুষকে আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসতে দেখা যায় ঝড়ে ময়নাগুড়ির বার্নিশ ও জলপাইগুড়ি সদর ব্লকের কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি অনেক জায়গাতেই বাড়ির উপর গাছ পড়ে যেমন বাড়ির ক্ষতি হয়েছে তেমনি আহত হয়েছেন অনেকেই তাদেরকে একে একে হাসপাতালে নিয়ে আসা হয় খবর পেয়ে বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব হাসপাতালে তিনি বলেন প্রচুর মানুষ আহত হয়েছেন তাদের পাশে আমরা রয়েছি অসমর্থিত সূত্রের খবরে মৃতের সংখ্যা বলে জানা যাচ্ছে চারজন নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই সময় যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং রাজ্য সরকারকে যেন সে অনুমতি দেওয়া হয় যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা সম্ভব হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় হ্যাঁ মানে খুব ভয়াবহ অবস্থা এতগুলো মানুষের মানে ওরা মানে সবাই আহত হয়ে গেছে এই পর্যন্ত আমার কাছে যেটা খবর দুজন মারা গেছেন আর অনেকে সিরিয়াসভাবে মানে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে বাকিরা কম বেশি সবাই ইনজিওর্ড হয়ে গেছে একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম তিনিও মানে আঘাত পেয়েছেন এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয় আর কি আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা ছুটিতে আছেন বা আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন যাতে সবার মানে পরিষেবা চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায় না এটা তো আমি বলতে পারবো না যেহেতু লাগু আছে আর কি হ্যাঁ কিন্তু আমরা আধিকারিকদের বলবো আর কি ইলেকশন কমিশনার বলবো যে মানুষরা এত মানে অবস্থার মধ্যে পড়েছে তাদের ইলেকশন কমিশন আমাদের অনুমতি দিই হ্যাঁ ওয়াশ আউট আমি ওখানে হ্যাঁ এলাকায় যাচ্ছি এখনই যাচ্ছি মনে মনে করি হাসপাতালে যাব ওখানে অনেক পেশেন্ট রয়েছে আমি দুজন মারা গেছে জানতে পারলাম বাকিরা তো অনেক হতাহত হয়েছে সেই মানে খুব স্যাড নিউজ খুব মানে মানে ভয়াবহ অবস্থাটা মানে বলা নেই আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে রিলিফ দিতে পারে এমসি যেহেতু লাগু আছে ঠিক আছে ঠিক আছে কেমন না এখন যারা আছে তারা মোটামুটি একটা টমাটাইসড আছে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছে খুবই ভালো ট্রিটমেন্টের পরিষেবা আছে দুজন বাচ্চা ছেলে তাদের একজনকে নর্থ মেডিকেল কলেজ আরেকজন আরেকজনকে মলয় চক্রবর্তী ক্লিনিকে হেড ইঞ্জুরি আছে পাঠানো হয়েছে তাদের আমি এখন রাস্তায় যেতে যেতে একজন পিউ রায় আরেকজন রোহিত রায় রোহিত রায় মেডিকেল কলেজে তাদের আমি মেডিকেলে বলছি প্রিন্সিপাল সুপারকে আর ডক্টর চক্রবর্তীর সাথেও কথা বলছি যে প্রপারলি যাতে তাদের দেখা হয় তারা পৌঁছেছে আর বানিশের দিকে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাকে ফোন করেছিলেন আমি শিলিগুড়িতে ছিলাম ওখান থেকে অন্য প্রোগ্রাম সমস্ত ক্যান্সেল করে মানুষের পাশে দাঁড়ানোটা বড় ব্যাপার এখানে এখানে আসলাম এটা যেটা ওরা বলছে যে চারজন মানুষ এই দুর্ভাগ্যজনক এই ঘূর্ণিঝড়ে তাহলে তারা এখন অব্দি এখন অবধি এখানে মানে মেডিকেল কলেজে এবং স্পট থেকে নিয়ে এসে বর্ডে সব মিলে আমি এখন বার্নিশে যাবো ওখানে পরিস্থিতি দেখব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তার সাথে আমার কথা হবে এবং ওনাকে টোটাল বিষয়টা আমি জানাবোলে বলেছেন যাতে ডিস্ট্রিক্ট পড়ে এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি পুরো নির্দেশ দিয়েছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথেও কথাবার্তা আমাদেরও হয়েছে এটা একটা দুর্যোগপূর্ণ আপৎকালীন পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই সমস্ত বিষয়টা মনিটারিং হচ্ছে আমি বাণিষে গিয়ে ওনার সাথে কথা বলছি না সেগুলো পরিস্থিতি পরিবেশ বুঝে এটা এখন এমসিসি চলছে আমার পক্ষে বিশেষ কিছু বলা সম্ভব না ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যা করার তাই করবে এসপি ওখানে স্পটে আছেন ডিএমও স্পটে এতক্ষণে পৌঁছেছেন নিশ্চয়ই দেখুন আমি তো হসপিটালে এসেছি হসপিটালে কোন কোন কতগুলো পেশেন্ট এসছে এবং তাদের অবস্থা কী সেটা জানতে চেষ্টা করলাম তাতে যেটা জানতে পারলাম যে একশো ছেষট্টি জন এখানে রিপোর্ট করেছে তার মধ্যে ছত্রিশ জনের ছত্রিশ জন অ্যাডমিটেড হয়েছে এবং তাদের মধ্যে আমার মনে হয় আমি যেগুলো দেখে আমি পেশেন্ট কয়েকজনকে নিজে দেখেছি মোটামুটি কুড়ি জনের মতো কুড়ি বাইশ জনের মতো রিভার্স ইঞ্জুরি আছে যে সিরিয়াস ইঞ্জুরি আছে আর কিছু যারা আছে ইঞ্জুরি সেগুলো ঠিক হয়ে যাবে সেগুলো রিকভার্ড হয়ে যাবে আশা করা যায় আর তবে একজনের চেস্ট ইঞ্জুরি দেখলাম মারাত্মকভাবে আছে ওকে ওটিতে নিয়ে যাবে আমি ডাক্তারের সাথে কথা বললাম আমরা ডাক্তারি ভাষায় কিছু কিছু টার্ম আছে যেমন ফ্ল্যাল চেস্ট এরকম হতে পারে যেটা আমার দেখে মনে হলো তো ওরা এমার্জেন্সি অপারেশন ওটি করবে সেটাও বললো আমাকে তো এরকম কিছু কিছু একজন ভদ্রলোক আছে যার আনকনসিয়াস সেমিকনসিয়াস যদি বলা যায় আমাদের গ্লাসগোস কোমা স্কেল দিয়ে আমরা মাপি সে সেই অনুযায়ী ওর খুব অবস্থা অবস্থা খুব একটা ভালো না আর একজনকে দেখলাম তার তো মাথায় বেশ ভালোই চোট লেগেছে এবং তারও অবস্থা বেশ খারাপ এরকম কয়েকজনের অবস্থা এমনি অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে না যে মারাত্মক কিছু আছে কিন্তু ভালো করে এক্স এক্সরে টেক্সরে ইত্যাদি করলে তখন বোঝা যাবে যে তাদের গ্র্যাভিটি অফ ইঞ্জুরি কতটা পরিষেবা কেমন পরিষেবা দেখুন এখানে যে পরিষেবা এদের ডাক্তাররা দিচ্ছে চেষ্টা করছে দেওয়ার এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই অন্যান্য স্টাফও এখানে করছে তবে আমার মনে হয় আরও বেশি স্টাফ এখানে দরকার ছিল যেমন সিটি স্ক্যানে গিয়ে দেখলাম যে সেখানে সেখানে একটা সিটি স্ক্যান মেশিন এবং এতগুলো পেশেন্টকে ন্যাচারালি কোপ আপ করা একসাথে করা তারা বলছিল যে দু ঘন্টা ধরে তারা অপেক্ষা করতে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তো এটা একটা ব্যাপার যে একটা সিটি স্ক্যান মেশিন তো একসাথে দুটো বট করতে পারবে না দুজন লোক থাকতে পারে কিন্তু তাকে একটার পরে একটা পাঠাতে হবে সেরকম অবস্থা এই সেটাও একটা মনে হলো যে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুটা এরপরে সাবধানে থাকা উচিত এখন এখানে মৃত সংখ্যা এখানে যেটা আসছে সেটা যে ইনফরমেশনটা পেয়েছি তিনজন এখানে মৃত অবস্থায় এসছে বা ব্রড ডেড বা ডেড হয়েছে আচ্ছা ডেথ হয়েছে আর ইয়েতে ময়নাগুড়িতে একজন ব্রড ডেড হিসেবে এসছে এটুকুই আমার কাছে ইনফরমেশন দেখুন এখন পর্যন্ত এখানে তো একশো ছেষট্টি রিপোর্টেড হয়েছে কিন্তু ময়নাগুড়িতে এক্সাক্ট রিপোর্টটা পাইনি শুধু ওখানে একজন ব্রড ডেট হয়েছে সেটা 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 জানি এলাকায় যাচ্ছেন আমি এখন এলাকায় যাচ্ছি অনেক ক্ষতি হয়ে গেছে মানুষের না এখন কথা হলো যে আমি প্রথমে যাব দেখব এবং কনসার্ন অথরিটি দেখুন এখন দুটো জায়গায় জানাতে হবে আমি পরবর্তীতে জানাচ্ছি আপনাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন শুধু না বাইরের দিল্লি বা যারা এখন দায়িত্বে আছে তাদের সাথে কথা বলতে হবে নীরব প্রতিবাদ সভা জলপাইগুড়িতে লাদাখের পরিবেশ রক্ষা জমির উপর অধিকার ও আদিবাসী সংস্কৃতি রক্ষা লড়াইতে সহম ও পাশে থাকতেই আজকের এই নীরব প্রতিবাদ সভা লাদাখের আদিবাসী সংস্কৃতি রক্ষায় প্রকৃতি ও পরিবেশ লুণ্ঠনের বিরুদ্ধে লাদাখের সহম ও আংচুক লাগাতার তিন সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনে সামিল হয়েছে দেশবাসী পরিণত হয়েছে মানুষের আন্দোলনে এই আন্দোলনকে রূপান্তরিত করতে লাদাখের সহম ও পাশে থাকার জন্য রবিবার জলপাইগুড়ি কদমতলা মোড়ে একটি নীরব প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি শহরের একটি সামাজিক সংগঠন অভিমুখের তরফে এদিন সংগঠনের তরফে উমেশ শর্মা প্রশান্ত নাথ চৌধুরী সহ অন্যান্য অভিমুখের সদস্যরা এই নীরব প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা বলেন লাদাখের পরিবেশ যেভাবে নষ্ট হয়েছে আর তারই বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা আর এই প্রতিবাদ সভায় জলপাইগুড়িবাসীকে আসার আহ্বান জানিয়েছেন তারা আমাদের কাছে যতদূর খবর আছে কর্পোরেটদের কালো হাত কিন্তু লাদাখ অব্দি পৌঁছেছে উন্নয়নের নামে লাদাখে কিন্তু ব্যাপকভাবে বন নিধন পাহাড়কে ধ্বংস করা এসব কাজগুলো চলছে বা করার একটা পরিকল্পনা চলছে এবং এবং এই এটাকে সামনে রেখে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে আমরা কদম করা মোড়ে সমবেত হয়েছি লাদাখের যে মানুষ যারা এখনও লড়াইতে আছেন এবং আপনি শুনলে আশ্চর্যই যাবেন এখন লড়াইতে মূলত মহিলারা এখন যখন যেই সময় টেম্পারেচার মাইনাস আট নয় টেম্পারেচার সেই অবস্থায় রাত্রে মহিলারা প্রায় একশো সাতষট্টি জন মহিলা রাস্তায় বসে আছেন কিন্তু এই আন্দোলন ভারতবর্ষের কিন্তু আগামী দিনে একটা দিক নতুন দিক উন্মোচন করতে পারে আমরা অভিমুখের পক্ষ থেকে এখানে সম্মত হয়েছি জলপাইগুড়ির বিশিষ্ট নাগরিকের সাথে আছেন হ্যাঁ এবং জলপাইগুড়ির অন্যান্য যে সমস্ত গণসংগঠন তারা সাথে আছে আমরা এই সমর্থন জানিয়ে আমরা আজকে ওদের কাছে আমরা আমরা মেইন করব এবং আমাদের ইয়ে জানাবো আর কি সলিজাইতে জানাবো মানে আমরা এই এর সাথে সাথে আমাদের যে করোনা নদী নিয়ে যে আমাদের সমস্যা হ্যাঁ এই এই জায়গাগুলো এখানেও আমরা সাধারণ মানুষকে সচেতন করছি দেখা সাথে জলপাইগুড়ি পরিবেশ নিয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে সকলকে সামিল করার জন্যই আমরা লাদাখকে সমর্থন করে জলপাইগুড়ি পরিবেশের দিকে সবার নজর থাকে আগামী চৌঠা এপ্রিল মাল আদর্শ বিদ্যা ভবনের মাঠে আসছেন মুখ্যমন্ত্রী সেই কারণে মাঠ পরিদর্শন করেন মন্ত্রী সহদলীয় দলীয় নেতৃত্ব নির্বাচনী প্রচার উপলক্ষে আগামী 4 এপ্রিল মালবাজার শহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করবেন। সেই সভায় মুখ্যমন্ত্রী কী বলেন তা শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছে মালবাজার শহর সহ আশেপাশের মানুষ। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় স্তরে যেমন ব্যস্ততা শুরু হয়েছে তেমন তৎপরতা দেখা গেছে প্রশাসনিক মহলে। জনসভা করার জন্য দলীয় নেতৃত্ব মালবাজার শহরে কলোনির মাঠ, সেনা ছাউনি সংলগ্ন মাঠ সহ একাধিক মাঠ পরিদর্শন করেন। মাল আদর্শ বিদ্যা ভবনের মাঠ জনসভার জন্য স্থির হয় দলের জেলা সভানেত্রী গোপ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী বিকাশ মন্ত্রী বুলুচিক বড়াই পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা সহ দলীয় নেতৃত্ব মাঠ পরিদর্শন করেন জানা গেছে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার পাঁচ জায়গায় সভা করবেন তে বড়ো কথা আজকে অত্যন্ত একটা সুখবর আমাদের জলপাইগুড়িতে চারটি সভা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বোচ্চ নেত্রী তার মধ্যে প্রথম সভাটি হচ্ছে আগামী চৌঠা এপ্রিল মালবাজারে মালবাজারে আদর্শ স্কুলের মাঠে জনসভা রয়েছে আমাদের মাননীয় নেত্রী সেখানে মাল বিধানসভা ক্ষেত্রের সকল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত হবে মুখ্যমন্ত্রী এই কথাটা আমি বলতে চাই এটা আমাদের কাছে সবচেয়ে বড়ো পাওনা সবসময় যখনই যাই আমরা আমাদের এলাকাতে তখন তারা আমাদের কাছে ডিমান্ড করে যদি আপনারা মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের এখানে এসে প্রোগ্রাম করলে ভালো হইতো কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি আমরা এবার আমাদের যে কলকাতা থেকে আমাদের নির্দেশ আসছে যে চার তারিখ পাঁচ তারিখ তেরো তারিখ আর ষোলো তারিখ চার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রোগ্রাম করবে চার তারিখ হলে মাল বিধানসভায় প্রোগ্রাম করবে সেটা আমরা আজকে এখনই দেখে আসলাম আদর্শ বিদ্যা ভবন আর ওই স্কুলের মাঠে আর চার তারিখ হবে আর পাঁচ তারিখ জলপাইগুড়িতে হবে তেরো তারিখ হবে ফুলবাড়ি ডাবগ্রাম ষোলো তারিখ হবে ধুপগুড়িতে তো এই চারটা দিন প্রোগ্রাম আছে তার প্রস্তুতিও আমরা আজকেও এখানে মিটেন আলোচনা করছি মহিলা ভলিবলে জেলা স্তরে রানার্সের শিরোপা অর্জন করলো জলপাইগুড়ি জেলা মহিলা ভলিবল টিম তিন মহিলা ভলিবল খেলোয়াড়ের অসুস্থতার কারণে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারল না জলপাইগুড়ি মহিলা ভলিবল টিম কোচবিহারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলাতে তিন মহিলা ভলিবল খেলোয়াড়ের অসুস্থতার জন্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারল না তারা তবে রানার্স আপের শিরোপা অর্জন করে ফেলল জলপাইগুড়ি কোচবিহারে অনুষ্ঠিত ওমেন্স মহিলা ভলিবল জেলা ভিত্তিক খেলায় জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের মেয়েরা রানার্স আপ হয়েছিল জলপাইগুড়িতে এদিন রানার্স আপের ট্রফি আনতেই উল্লাসে মেতে ওঠে ভলিবল কোচিং এর ছাত্রীরা এ বিষয়ে কোচ সুব্রত সাহা বলেন আরো একটি রাজ্য পর্যায়ের খেলা আছে সেখানে তারা আরো ভালো ফল করবে আমি আশাবাদী আমরা কোচবিহারে খেলতে গেছিলাম সেখান থেকে রানার্স হয়ে আসলাম কি খেলা ছিল ভলিবলের খেলা ছিল আমাদের ছোট ডিস্ট্রিক্ট গিয়েছিলাম আর সেই সাফল্যতে কতটা খুশি আর আগামীতে তোমাদের কি করব আমরা এটা নিয়ে খুব খুশি হয়েছি আর চেষ্টা করব আরও বেটার করার আর এখন সে চলতেছে আমাদের যে আমরা বেশি ভালো করে খেলতে পারি আর চ্যাম্পিয়ন টান তারিখ নামটা সামনে আমাদের খেলা আছে সতেরো তারিখ আর ষোলো তারিখে সে এপ্রিল মাসেই নারায়ণপুর বিহারি খেতে যাবে আর আমার নাম ইঘা এই যে মেয়েরাও তো আগ্রহী কবে গিয়েছিলেন কোথায় আমরা খেলোর উপর গিয়েছিলাম কোচবিহার ডিস্ট্রিক্টে চিরানার কিছু কাছে তখন উত্তরবঙ্গের ছয়টা ডিস্ট্রিক্ট নিয়ে খেলাটা হয়েছিল এখানে আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের কাছে হারলাম ফাইনালে ভালো খেলা হয়েছিল কিন্তু হারলাম আমাদের চিন্তা মেয়েদের অফিস খেলার সময় ওই দিন পার্টিকার গরম পড়তাম ওই দিনে বেলা খেলা

প্রসিদ্ধ লৌহ বিপণে কেস আয়রন হাউস এর তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামে ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেল স্কয়ার বার পার্কিং শিট টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল এন্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বে ব্যবসায়ী দিবেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আপনি আসুন আমাদের ঠিকানা কেস আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি ভোট অথচ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে শুরুই হল ভোটের প্রচার জেলার সব থেকে বড় গ্রাম পঞ্চায়েত উদলাবাড়িতে সমস্যা মেটাতে মন্ত্রী বিধায়ক সভানেত্রী সহ কর্মীদের বৈঠক জলপাইগুড়ি জেলার মধ্যে সব বড় গ্রাম পঞ্চায়েত হলো ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত এলাকায় গোষ্ঠী কোন্দলের কারণে এখন ভোট প্রচারই শুরু করতে পারেনি তৃণমূল কংগ্রেস দোরগোড়ায় লোকসভার ভোট অথচ এখনো পর্যন্ত নেতৃত্বের কোনো সারা শব্দই নেই মিটিং মিছিল বাড়ি বাড়ি প্রচার কোনো কিছুই এখনো শুরু হয়নি এমনকি প্রতিটি নির্বাচন এলেই প্রতিটি বুথে কমিটি গড়ে নির্বাচন পরিচালনা করার যে দপ্তর হয়নি তাও ওদলাবাড়িতে তৃণমূলের অন্দর মহলে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে সমস্যার মূলে রয়েছে তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির প্রাক্তন ও বর্তমান সভাপতি তীব্র দ্বন্দ্ব বিধানসভা একুশের নির্বাচনে মাল বিধানসভা তৎকালীন গ্রামীণ ব্লক সভাপতি তমাল ঘোষকে সরিয়ে সুশীল কুমার পরও প্রসাদকে মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় এরপর থেকেই দুজনের রাজনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে যার বহিঃপ্রকাশ ধরা পড়েছে গোষ্ঠী রাজনীতিতে যদিও প্রকাশ্যে দুজনের কেউই এসব স্বীকার করেননি নির্বাচনের প্রাককালে এমন হাতগুটিয়ে বসে থাকার কারণ জানতে জলপাইগুড়ি জেলার তেনমোল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তমাল ঘোষ বলেন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বক্তব্য মন্ত্রী ও জেলা সভাপতিকে জানিয়েছি সেই কারণে এদিন বৈঠক হলো ব্যক্তিগতভাবে কারো সাথে আমার কোনো সমস্যা নেই নীতিগত সমস্যা আছে সেসব মন্ত্রী সভানেত্রীকে জানিয়েছি এদিন তেনমোল কংগ্রেসের সভানেত্রী মোহুয়া গোব বলেন আমাদের দল অনেক বড় তাই কিছু কিছু সমস্যা হয়েছিল সব মিটিয়ে নিয়েছি এছাড়া মোহুয়া গোব দলীয় এই সভায় এসে জলপাইগুড়ি লোক কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের উদ্দেশ্যে কটাক্ষের তীর ছুড়লেন মহুয়া কুপ বলেন বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায় যে দোতারা বাজাতে জানেন গান গাইতে জানেন গত পাঁচ বছরে জেলাবাসী তা জানতেন না গত দশই মার্চের পর থেকে আমাদের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় দোতরায় সুর তুলে গান গেয়ে গ্রামে গঞ্জে ঘুরে যেভাবে প্রচারে ঝড় তুলতে শুরু করেছেন তা এবারে পুরোপুরি নকল করা শুরু করেছেন বিজেপি প্রার্থী দলীয় কোন্দল মেছিয়ে ওদলাবাড়িতে তবাল ঘোষ সুকান্ত চৌধুরী নেতৃত্বে নির্বাচনী প্রচার কাজ শুরু করাতে তৃণমূলের ওদলাবাড়ি অঞ্চল কমিটির ডাকে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলার সভানেত্রী মোহয়া গোপসাহ মন্ত্রী বুলুচিখ বড়াই জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় প্রমুখ সভায় মন্ত্রী বলুজিক বড়াইকের পাশাপাশি জেলা সভানেত্রী জেলা চেয়ারম্যান সকলেই বলেন ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে তৈরি দল বড় হয়েছে মান অভিমান থাকবেই নির্বাচনে সেসব দূরে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে পার্টিগত তো আমাদের তো ব্যক্তিগত পার্টি নিয়ে কারোর সাথে আমার পার্সোনাল কোনো সমস্যা নাই নীতিগত কিছু কিছু সমস্যা আছে সেগুলো ছিল বলেই আমাদের মধ্যে এই যে পার্টিগত মিটিং আমরা করলাম এখন সেই সমস্যা মিটে গেছে আমরা সেটা দেখছি এবং পার্টিতে যাতে বুথে বুথে মিটিং হয় সেগুলো আমরা শুরু করব প্রচার তো সেরকমভাবে তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সেরকম কোথাও নাই প্রচারটা এখন কেবল ডিক্লেয়ার হলে হয়তো এই মাসটা মার্চে আর্নিং চলতেছে অনেকেরই অসুবিধা ছিল এক দুই তারিখের থেকে প্রচার সব দিকেই শুরু হবে মানে খুব মানে কার বিরুদ্ধে ক্ষেত্র তৃণমূলের মধ্যে যেটা অনেকে বলে যে ব্লক সভাপতির সাথে আমাদের খুব নাকি ব্লক সভাপতি কে ওদের সাথে পার্সোনাল ক্ষোভ না আগেই তো বললাম নীতিগত অনেক সমস্যা আছে কেউ যদি মনে করে যে ব্লক সভাপতি যে ওই বদলাবাড়ি অঞ্চলে গিয়ে বুথে বুথে প্রচার করবে আমাদের কোনো না নেই উনি করতে পারে অঞ্চল প্রেসিডেন্ট আছে সবাই করবে আমি তো জেলার সাধারণ সম্পর্ক আমাকে যেখানে দল বলবে প্রচার করতে সেখানেই আমি যাব প্রচারে কালকে আমরা মিটিং যে মিটিং হয়েছে আমরা সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছি প্রচারে নামার জন্য তমাল ঘোষ সাধারণ সম্পাদক জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওদলাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের মিটিং ওদলাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসটা অনেক বড় একটা অঞ্চল এখানে স্বাভাবিক কারণেই যে বিগত নির্বাচনগুলোতে উনিশ একুশ উনিশের ব্যবধান থেকে আমরা একুশে অনেকটাই কমিয়ে এনেছিলাম এবং পঞ্চায়েতও একটা বেশ মানে ভোটটা হয়েছিল কিন্তু একটা অনেক বেশ বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বড় অঞ্চল যে সব পঞ্চায়েত যে আমাদের আছে তা বলতে পারবো না সেটা অনেকটাই বিরোধীরা অনেক পঞ্চায়েত জিতেছে সেই জায়গা থেকে সাংগঠনিকভাবে এইটাকে একটু আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে তাই আজকে আমি আমাদের মাননীয় মন্ত্রী বুলুচিক বড়াই এবং আমাদের জেলার চেয়ারম্যান রাজগঞ্জের বিধায়ক খবেশ্বর রায় আমরা এসেছিলাম এখানে এই অঞ্চলে আমাদের জেলার সাধারণ সম্পাদক কমাল ঘোষ তিনি থাকেন তিনি প্রাক্তন ব্লক সভাপতি এবং ওখানকার অঞ্চল সভাপতি সহ যারা অঞ্চলের নেতৃত্ব রয়েছে আইএন সভাপতি সুনীল রাও যেমন রয়েছে তেমনি গাজলডোবা এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বরও আছে তো তাই সবাইকে নিয়ে আজকে একটা সভা করা হলো এত বড় অঞ্চল এই এত বড়ো অঞ্চল থেকে আমরা আশা করছি এবারে বিপুল ভোটে আমরা যাতে এই অঞ্চল থেকে লিড দিতে পারি আমাদের প্রার্থীকে আগে আমাদের একটা তৃণমূল কংগ্রেসের একটা ছোট্ট পরিবার ছিল আজকে পশ্চিমবাংলায় আমাদের অনেক বড় পরিবার আছে সুতরাং কাজ করতে গিয়ে নিশ্চয়ই আমাদের সাথে মত বিরোধ থাকতেই পারে তো সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আজকে আমরা উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমি তারপরে জলপাইগুড়ি জেলার সভাপতি মহাগোপ মহাশয় ছিলেন আমাদের খগেশ্বর রায় মহাশয় ছিলেন আমরা সবাই মিলে আজকে আমাদের যে এর আগে লোক সভাপতি তমল ঘোষ ছিলেন এক্স সভাপতি আর এখন বর্তমান অঞ্চল সভাপতি আমাদের হ্যাঁ সুকান্ত চৌধুরী মাসে ছিলেন সভাপতি ছিল গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও ছিল পঞ্চায়েত সমিতির কর্মাতাও ছিল তো সবাই আমরা একসাথে বসে আলোচনার মাধ্যমে যাতে আমরা সবাই দলের সৈনিক হিসাবে আমরা এতদিন ধরে কাজ করে আসি যখন পার্টির সংগঠন দিনকে খুব দুর্বল ছিল সেরকম সংগঠন ছিল তখন থেকে টমদা এখানে কাজ করতেছে যাই হোক আজকে একটা মন খারাপও হইতে পারে আমরা আজকে সবাই লিডারশিপরা বসে আলোচনার মাধ্যমে সেটা আমরা মিটিয়ে নিয়েছি মোটামুটি আজকে সবাই আমরা ছিলাম আগামী দিন যাতে উদলাবাড়িতে যাতে আমাদের পার্টির সঠিকভাবে যাতে কাজ হয় তার জন্য আমরা আজকে আলোচনা শেষ করলাম নিশ্চয় ভোটের প্রচারে নবীন প্রজন্মের শিক্ষকরা তারাও এবার তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দেওয়াল লিখন করল এদিন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ অঞ্চলের বিভিন্ন এলাকায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নবীন প্রজন্মের শিক্ষকরা দেওয়াল লিখনে নিজেদের হাত বাড়ালেন এ বিষয়ে নবীন প্রজন্মের এক শিক্ষক বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আমরা দেওয়াল লেখা লিখছি বিজেপির হাত থেকে জলপাইগুড়ির মানুষদের রেহাই দিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আমরা এই কাজ করে যাচ্ছি আমরা আশাবাদী এবারে লোকসভা নির্বাচনে মানুষ বিজেপির পরাজয় করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করাবে এই লোকসভা উপলক্ষে আমাদের দেওয়াল লিখন সেই দেওয়াল লিখনে তরুণ প্রজন্মের সব শিক্ষকরা গোটা অরবিন্দ অঞ্চল এবং শহর সংলগ্ন এলাকা ওরা প্রচার করে যাচ্ছে সঙ্গে আমরাও আছি আপনারা যাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা যারা নবীন প্রজন্মের শিক্ষকরা রয়েছে তারা আজকে অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজকে দেওয়াল লিখনে অংশ নিয়েছি আমরা আশা রাখছি নবীন প্রজন্মের শিক্ষকদের সাথে সাথে যুব ছাত্র সমস্ত যারা নবীন শক্তি রয়েছে তারা মমতা ব্যানার্জির হাত শক্ত করবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবে নাম তীর্থ বসু বাগানে জমির সমস্যা তীব্র হচ্ছে বহু দিন ধরেই বন্ধ রয়েছে রায়পুর চা বাগান মালিক সাতাশ কোটি টাকা বাকি রেখে পালিয়েছে তৃণমূলের সিন্ডিকেট চক্র চায় না বাগান খুলুক কারণ তারাই পাতা বিক্রি করে বেআইনি ব্যবসা করছে শ্রমিকদের বাধ্য হয়ে বহুদূরের বাগানে কাজ করতে যেতে হচ্ছে তারা বলছে লাল পার্টি ঠিক ছিল কেন্দ্র সরকার বেঁচে দিতে চাইছে সব জমি এদিকে মজুরি কম থাকায় বাগান ছেড়ে চলে যাচ্ছে বহু শ্রমিক ভিন রাজ্যে ভিন দেশে অন্য কাজে প্লান্টেশন লেবার অ্যাক্ট নামেই রয়েছে নেই স্কুল নেই শিক্ষক শুধু নেই আর নেই নয় জমানায় এই অবস্থা থেকে মুক্ত করার লড়াই অতীতে করেছে লাল ঝান্ডা এখনো লড়ছে সেই লাল ঝান্ডাই ঐক্যবদ্ধ লড়াই করেছে মজুরি জমির ইস্যু নিয়ে প্রথম দফা নির্বাচনে চা বাগান চষছে বাগানের পুরনো পার্টি জলপাইগুড়ি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে প্রতিদিন কর্মীরা এভাবেই মানুষের কাছে যাচ্ছে করলা ভ্যালি চা বাগানে তো এখানে এর আগেও আমরা বিভিন্ন চা বাগানগুলো ঘুরেছি তো এই যে লড়াকু যে মজদুর চা বাগানের তাদের লড়াই তারা দীর্ঘদিন নিজেদের দাবি নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছেন এবং তাদের এই লড়াই থেকে কিছু রসদ যাতে আমরা আমাদের লড়াইয়ের জোগাড় করতে পারি সেজন্যই আমরা তাদের কাছে আসছি এবং আজকেও যা দেখলাম এখানকার মজদুররা তাদের বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন বহুদিন ধরে লড়াই করে যাচ্ছে তাদের কিছু দাবি তারা আদায় করতে পেরেছে কিন্তু বেশিরভাগ দাবি তারা আদায় করতে পারছে না কারণ যে এই তৃণমূল সরকার এবং বিজেপি সরকার এরা কেউই মালিকের কেউই শ্রমিকের হয়ে এরা কথা বলে না এরা হচ্ছে শুধু মালিক পক্ষের হয়ে কাজ করে তো এই জন্য না এদের ন্যূনতম মজুরির অধিকার স্বীকৃত হচ্ছে না এদের জমির অধিকার স্বীকৃত হচ্ছে তো আজকে আমরা এ ওনাদের কাছে আসলাম এবং ওনাদের কাছ থেকে ওনাদের লড়াইয়ের কথা শুনলাম এবং ওনাদেরকে এই প্রতিশ্রুতি দিলাম যে আমরাও ওনাদের লড়াইয়ের যেমন ছিলাম অতীতে বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো এবং তাদের লড়াইকে যাতে আমরা দিল্লিতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারি এবং একটা আইন তৈরি করে তাদের ন্যূনতম মজুরি এবং তাদের যে জমির অধিকার এগুলোকে নিশ্চিত করতে পারি সেজন্য আমরা তাদের কাছে আজকে কথা বললাম এবং তাদের কাছে আমরা আমাদের যে আগামী লড়াইয়ে তাদেরকে যাতে পাশে পাই এই বার্তা তাদেরকে দিলাম মজুরি নিয়ে বারবার আন্দোলন করেছে আজকে এখন যে জমির ইস্যুটা এই ব্রিটিশ আমল থেকে যখন এই চা বাগান তৈরি হয়েছে যে জমির অধিকার তাদের যে পাওয়া উচিত সেই জমির অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে তাই জন্য জমির অধিকার যেখানে মজুরি বৃদ্ধির জন্য যে দাবি সেখানে দাঁড়িয়ে যে ন্যূনতম যে সামাজিক সুরক্ষা যেগুলো রয়েছে তাদের প্রত্যেকটি সুবিধা যে প্ল্যান্টেশন লেবার একটা পাওয়া উচিত সেগুলো যারা তারা পাচ্ছে না এই সমস্ত দাবি দাবা নিয়ে একমাত্র লড়েছে তাদের পাশে লাল ঝান্ডার পার্টি লড়েছে শ্রমিক শ্রেণির পার্টি লড়েছে এবং সেই জন্যই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি যেখানে শ্রমিকদের এই যে অধিকারগুলো তাদের হাতে তুলে ধরবার জন্য সেখানে একটার পর একটা বাগানে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে কারণ তারা ভিন রাজ্যে অন্য কাজে যেতে বাধ্য হচ্ছে তারা এখান থেকে সবথেকে বেশি যে পাচারের ঘটনাগুলো শোনা যাচ্ছে সুতরাং এই চিত্রগুলো আমরা বদল চাই সেই বদলের জন্য একটা এখানকার বাগান শ্রেষ্ঠ বাগানে যেমন পরিণত হোক আমরা চাই তার সঙ্গে সঙ্গে এখানকার ছেলেমেয়েরা তারা হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি এবং সেই জন্যই ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী যারা যে বারবার যে শ্রমিকের যে পার্টি এখানে সব থেকে পুরোনো পার্টি যারা লড়েছে তাদেরকে তাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেই জন্য আমাদের প্রার্থী যে কমরেড দেবরাজ বর্মন তাকে আমরা চাই যে এই যে ভারতের পার্টি মার্কসবাদী যিনি প্রার্থী তাকে এই শ্রমিকদের জন্য যারা যে লড়াই করেছিল শ্রমিক শ্রেণীর জন্য যারা লড়াই করেছে তারা বিপুল বিপুলভাবে জয়যুক্ত যাতে যারা করা হয় তাই জন্য আমরা প্রত্যেকটি বাগানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা আশা করি শ্রমিকরা তাদের উপর করে তাদের ভালোবাসা দেবে সমস্ত বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ঐক্যবদ্ধভাবে এই শ্রমিকের পার্টির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল পর্যটক বোঝাই ছোট গাড়ি আহত চার পর্যটক রাজ্য সড়কে বাইককে বাঁচাতে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল পর্যটক ভর্তি একটি ছোট গাড়ি আর এতে কম বেশি চারজন আহত হয়েছে বলে জানা গেছে রবিবার বিকেলে ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার কাঠামবাড়ি জঙ্গল সংলগ্ন রাজ্য সড়কে স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে উদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে আহতদের বাড়ি কলকাতা এলাকায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে কলকাতার আটজন পর্যটক রবিবার দুপুরে বন্দে ভারত ট্রেনে কলকাতা থেকে শিলিগুড়ি আসেন এরপর শিলিগুড়ি থেকে একটি ছোট গাড়িতে আরজন পর্যটক গাজল হয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল রাস্তা দিয়ে কোলাখাম যাচ্ছিল কোলাখাম যাওয়ার পথে ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি জঙ্গল এলাকায় একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে যায় যাত্রী বোঝাই ছোট গাড়িটি জঙ্গলের মধ্যে একটি গাছে ধাক্কা মারে ওই পর্যটক বোঝাই গাড়িটি এতে কম বেশি বেশ কয়েকজন আহত হয় এদের মধ্যে গুরুতর আহত চারজনকে উদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই তাদের চিকিৎসা চলছে আহতদের নাম বছর পঁয়ষট্টির মহামায়া সেন গীতা রায় বছর চৌষট্টি সত্তর বছরের সভ্য সকলের বাড়ি কলকাতা টালিগঞ্জ এলাকায় আহতদের হাতে ঘাড়ে এবং পায়ে চোট রয়েছে অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ শাহজাহান বলেন কাঠামবাড়ি জঙ্গল এলাকায় এই ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে ঢুকে পড়ে এবং গাছে ধাক্কা মারে একটি বাইককে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে গাড়িটি গাড়িতে বোট আটজন পর্যটক ছিল তাদের মধ্যে চারজনকে আমি ওদলাবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্রান্তি পুলিশ ওরা আসতে ছিল শিলিগুড়ি ওই দিক থেকে কথা যাওয়া ওইদিকে যাচ্ছে কোলাখানের ওই দিকে আর রাস্তায় দুইটা বাইক আর কি কম্পিটিশনে একটা বাইক পরে যাওয়াতে যে টাটা সময় গাড়ি ছিল ও বাদিকে দিকে চার গাড়ি ফার্স্ট হয়ে গেল তারপর তো দুই তিনজনের মানে হাত ভাঙছে

তিরিশতম নাম সংকীর্তন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধান পাড়াহাটে দূর দূরান্ত থেকে ভক্তরা এই সংকীর্তনের করেন আসরে অংশগ্রহণ এদিন কীর্তন কমিটির পক্ষ থেকে মঙ্গল সরকার ও লালা বলেন প্রতি বছরের ন্যায় তারা নাম সংকীর্তনের পাশাপাশি অষ্টকালীন কীর্তনের আয়োজন করেছেন এবছর তাদের কীর্তন তিরিশ বছরে পদার্পণ করল বহু ভক্তই উপস্থিত হয়ে নাম উপভোগ করেছেন আগামী বছরও একইভাবে ভাবে নাম সংকীর্তনের আয়োজন করা হবে বলে জানান তারা এই মুহূর্তে মঞ্চে কি অনুষ্ঠিত হচ্ছে বলছিলাম সংকীর্তনের পরে কি রয়েছে অষ্টকালীন ওটা কয়দিন চলবে বলছিলাম আপনাদের এই নামযোগ্য কমিটি মানে প্রতি বছর কি করে থাকেন এবার কত বছরে বললে বলতে পারবেন বলছিলাম কতটা সারা পড়েছে কৃষ্ণ ভক্তদের অল্প পড়েছে এই অনুষ্ঠানকে রাত্রি বলা হয় সারা রতি ব্যাপী হয় মুসলিম লীলা কতনা প্রতিদিন হচ্ছে কি দিনে হচ্ছে জলপাইগুড়ি ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলপাইগুড়ি প্রিমিয়ার লিগের আয়োজন হচ্ছে লীগ অনুষ্ঠিত হবে আগামী তেসরা এপ্রিল থেকে জলপাইগুড়ির জে এম এ ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে যাতে অংশগ্রহণ করবে জলপাইগুড়ি শহরের প্রায় একশো জন খেলোয়াড় এদিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঘরে প্লেয়ারদের অকেশন অনুষ্ঠিত হয় এই বিষয়ে জলপাইগুড়ি ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনের সদস্য অমিত রায় জানান নতুন প্রজন্মের প্লেয়ারদের খেলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে আমরা এই কাজ করছি আশা করি আমাদের এই খেলা ভালো মতোই হবে এটা অর্গানাইজ করে জলপাইগুড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশন এটা আমাদের তৃতীয় সেশন মানে থার্ড সেশন এখানে মূলত এটা একটা ফ্র্যাঞ্চাইজি বেস্ট টুর্নামেন্ট এখানে আটটা ফ্র্যাঞ্চাইজি বা মালিক বা কিং যাই বলো না কারো তারা অংশগ্রহণ করে অপশানের মাধ্যমে কেনা বেচা হয় তারপর এইখানে মোট একশো চোদ্দোটা জলপাইগুড়ির প্লেয়ার খেলার সুযোগ পায় তো জলপাইগুড়ি ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনের লক্ষ্যই হচ্ছে এটা পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম এবং এই প্রজন্মের যারা প্লেয়ার আছে পরবর্তী প্রজন্মের প্লেয়াররা যাতে বড় জায়গায় খেলার সুযোগ পায় বড় প্লেয়ার হিসেবে তৈরি হতে পারে নিজেকে তার জন্যই আমরা এই টুর্নামেন্টটা করি যেখানে শুধুমাত্র নিট একশো বারো থেকে একশো চোদ্দোটা প্লেয়ার জলপাইগুড়ির প্লেয়াররা খেলে তো জলপাইগুড়ি ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যই হচ্ছে এটা পরবর্তী প্রজন্মের প্লেয়াররা যেন ভালো জায়গায় খেলতে পারে ভালো জায়গায় যেতে পারে সেই জন্য এই টুর্নামেন্টটা করা কোথায় হবে কবে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে আজকে আমাদের অকশান অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঘরে অকশান অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট তেসরা এপ্রিল থেকে এগারোই এপ্রিল জলপাইগুড়ি জিওইএম মাঠে অনুষ্ঠিত হবে তো এইভাবে অকশানটা হচ্ছে অকশনটা হচ্ছে আটটা টিম মালিকরা এই আটটা টিম কিনেছে এবং সেখানে একশো চোদ্দোটা প্লেয়ার একশো বিরাশিটা প্লেয়ার নমিনেটেড হয়েছে অকশানের জন্য তারা অকশানে উঠছে এবং অকশানের মধ্যে দিয়ে তাদের একটা নির্দিষ্ট মূল্যের মধ্যে দিয়ে তাদের কেনা হচ্ছে আমার নাম অমিত রায় আমি জলপাইগুড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সদস্য এখন এনেছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মতনলাল ব্রিজ মোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর শোরুম বেঙ্গল ফার্নিশিং এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা কাপড় সোফার কাপড় বেডশিট কভার টাওয়েল কার্পেট ব্লাইন্ড ওয়ালপেপার কুয়েলস ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সংহার তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং উকিলপাড়া নেয়ার ডমিনোজ জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন সেভেন গরজালেও বর্ষাল না বছরের প্রথম কাল বৈশাখীতে অন্ধকার হলো জলপাইগুড়ির ভোরের আকাশ ভোরের পাখিদের কিচিরমিচির থামিয়ে গর্জন করে ধেয়ে এলেও খুব একটা প্রভাব ফেলতে পারেনি বছরের প্রথম কালবৈশাখী ঝড় আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ জলপাইগুড়ির আকাশ ঢেকে যায় কালো মেঘে শুরু হয় গর্জন সহযোগে বৃষ্টি তবে সবই ক্ষণিকের জন্য ঝোড়ো হাওয়ার সঙ্গে সামান্য বৃষ্টির মধ্যে দিয়েই রেহাই মেলে বছরের প্রথম কালবৈশাখীর তাণ্ডব থেকে এখন আবহাওয়া সংবাদ আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য দশমিক ছয় মিলিমিটার শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার সামান্য কয়েক মিনিটের ঝড়ে লন্ড ভন্ড জলপাইগুড়ি শহর ও বিস্তীর্ণ এলাকা বড় গাছে ডাল চাপা পড়ে মৃত্যু হলো সুকান্ত এলাকার এক ব্যক্তির শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দুই ক্ষতিগ্রস্ত অনেক বাড়িঘর তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে ওদলাবাড়িতে শুরুই হলো না ভোটের প্রচার সমস্যা মেটাতে মন্ত্রী বিধায়ক সভানেত্রী সহ কর্মীদের বৈঠক উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই নমস্কার